আজকে দেখবেন কিভাবে আমরা পুকুর থেকে মাছ ধরি। নর্মালি এটা আসলে সবাই জানে কিভাবে পুকুর থেকে মাছ ধরি। তো প্রথমে হচ্ছে আমরা পুকুরের কিছু খাবার দিছি, মাছের খাবার দিয়ে আমরা কিছুক্ষণ অপেক্ষা করছি, 5-7 মিনিট। এরপর আমরা জাল মারলাম। প্রথম জাল মারার পরেই মোটামুটি আমরা বেশ কিছু মাছ পেয়েছি। এই মাছগুলো মূলত ধরছে হচ্ছে আমাদের পাশের যে পুকুরটা আছে, আমাদের এখানে 3টা পুকুর। তো এই পুকুর থেকে মাছ ধরে আমাদের পাশের পুকুরে ছাড়ার জন্য মাছ, এই পোনা মাছগুলো ধরছি আর কি। আর নর্মালি বড় কিছু মাছ ধরবো, এর জন্যই মূলত জাল মারা। তো এই সুযোগে মাছগুলো ট্রান্সফার করে নিচ্ছি, যেহেতু ওই পুকুরটাতে একটু পানি বেশি, মাছগুলোর জন্য ভালো হবে। আর এই পুকুর থেকে বড় মাছ ধরার জন্য ট্রাই করতেছিলাম। তো প্রথম মাছ ধরলাম, ভালোই লাগতেছে। ঢাকা ঢাকা ছেড়ে গ্রামে এসে গ্রাম্য পরিবেশের সাথে আলহামদুলিল্লাহ ধীরে ধীরে ম্যাচ হয়ে যাচ্ছে। ধীরে ধীরে নিজেকে মানায় নেওয়ার জন্য চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো প্রবলেম হয় নাই। 3-4 দিন, আজকে হচ্ছে প্রায় সপ্তম দিনের মতো, সময় ভালোই কাটতেছে আলহামদুলিল্লাহ। এই দেখেন, মুরগিদের একটা পুঁটি মাছ দিছিলাম, তো ওরা মাছ নিয়ে কি দৌড়াদৌড়ি করতেছে। তো আর্মির মাঝে হচ্ছে যেই মাছগুলো ধরছে, এই মাছগুলো অন্য পুকুরে ছাড়ার জন্য নিয়ে যেতেছিলাম। তো এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এটা তো মোটামুটি ওই পুকুরটা থেকে এখানে একটু বেশি পানি, আর পানিগুলো পরিষ্কার। তো এইখানেই মূলত মাছগুলো ছাড়তেছি। আর ওই দিক দিয়ে তো হচ্ছে মাছগুলো একটা একটা করে মাছ ছাড়তেছিলাম আর কি, একটা একটা করে মাছ ছাড়তেছি, 1-2টা করে। তো এই ফিলটা খুব ভালো লাগতেছিল আর কি, কখনোই এইভাবে এক পুকুর থেকে মাছ ধরে অন্য পুকুরে ছাড়া ছাড়া হয় নাই আর কি। তো আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর, ভালোই লাগতেছে। তো এই দিক দিয়ে কাকা চেষ্টা করতেছে হচ্ছে এর থেকে একটু ভালো মানের মানে মাছ পাওয়ার জন্য, তোলার জন্য। এখানে একটা পাঙ্গা সিলভার কাপ মাছ পাইছে, এটাও মূলত ওই পুকুরের জন্য ছেড়ে দিছে। তো চেষ্টা করতেছিলাম, চেষ্টা করতে করতে কাকা মাছ ধরতেছে, আর আমি একটু পুকুর পাড়ে হাঁটাহাঁটি করতেছিলাম। তো হাঁটাহাঁটি করতে করতে দেখি পুকুর পাড়ে একটা কাঁঠাল গাছে একটা কাঁঠাল পাইকা আছে। অবাক, কেউই খেয়াল করে না কাঁঠালটার দিকে। তো আমরা হচ্ছে কাঁঠালটা পারলাম, প্রথমে নিচেটা কাঁঠাল ছিল এটা পেরে ফেলছি, তারপরে উপরে যে কাঁঠালটা ছিল সেটা পারছি টোকা দিয়া, টোকা দিয়ে উপরে ঘুদা মারছে, আর আমি নিচে বালতি ধরছি, আর সুন্দর করে কাঁঠালটা আমার হাতে চলে আসছে। তো কাঁঠালটা আসার পর কাঁঠালটা আলহামদুলিল্লাহ খাইলাম কাঁঠালটা। তো আমি বালতি ধরে রাখছিলাম, বালতি ধরতে ধরতেই কাঁঠালটা হাতে চলে আসছে। এরপরে কাঁঠালটা খাইলাম, কাঁঠাল খাইতে খাইতে যেটা দেখি, কাকা কাকার কাঙ্ক্ষিত মাছ, যেটা কাঙ্ক্ষিত না আর কি, এটা পাইছে সবচেয়ে বড় মাছ অনেকক্ষণ ট্রাই করার পরে। তো এই মাছটা আর হচ্ছে ছোট একটা রুই মাছ, কাতলা মাছ, তো এই দুইটা মাছ মোটামুটি বড় ছিল। তো এই দুইটা মাছ আর অল্প কিছু মাছ রাখছে, আর বাকি মাছগুলি হচ্ছে আমরা অন্য পুকুরে ছেড়ে দিচ্ছি। তো মাছ ছাড়ার পরে এটা হচ্ছে যেটা ওই উপরের যে জাল আছে, জালে জালটা শুকিয়ে দিছে ধুয়া, আবার পরবর্তী সময় অন্য কোনো দিন মাছ ধরার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে গ্রামে স্থায়ী করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।